আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকর্মী বিন্দু, প্রিয় অভিভাবক বিন্দু, এমন আমার প্রিয় স্যারেরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখেন এবং আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করে থাকেন, আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগে থেকে আমাদের পরিবারে আসো অবশ্যই তোমাদেরকে অভিনন্দন, এবং যারা নতুন এসেছো অবশ্যই আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ক্লাসগুলো তোমার কাছে মেসেজ চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি আমরা ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 7, এই 7-এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারে ছোট করে ক্লাসটি তৈরি করা হয়েছে, একেবারে এই ক্লাসটি যদি তুমি দেখো শেষ পর্যন্ত একেবারে খুবই সহজ হয়ে যাবে তোমাদের জন্য কিছু নতুন নতুন বিষয়গুলো, যেমন গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে, আমরা যে অনলাইন থেকে অনলাইনের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে আমরা বিভিন্ন সেবাগুলো গ্রহণ করে থাকি, আসলে এগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে খুবই চমৎকার করে আলোচনা করব। আমি প্রায় 24-25টার মতো আজকের এই সেবাগুলোর নাম লিখেছি এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো হচ্ছে, জনগণের জীবন মান উন্নত করার জন্য দ্রুত যে সেবাগুলো পাওয়া যায় সেগুলোকে মূলত নাগরিক সেবা বলে। ঠিক আছে, আমাদের জীবন মানকে উন্নত করার জন্য খুব সহজে সহজ পদ্ধতিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে সেবাগুলো আমরা পেয়ে থাকি মূলত সেগুলো হচ্ছে নাগরিক সেবা। বিভিন্ন ধরনের নাগরিক সেবার তালিকা তৈরি করা হলো। আমরা কি কি নাগরিক সেবাগুলো আমরা গ্রহণ করে থাকি, সরকার থেকে গ্রহণ করে থাকি, বিভিন্ন সংস্থা থেকে গ্রহণ করে থাকি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। এক নম্বর হচ্ছে নাগরিক সনদের আবেদন। ঠিক আছে, ওয়ারিশ সনদের আবেদন, ট্রেড লাইসেন্স সনদের আবেদন, 431 সনদের আবেদন, জন্ম মৃত্যু সনদের আবেদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো নিয়ে আলাদা আলাদা করে আমার ক্লাস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যেমন নাগরিক সনদটা আসলে কি, ওয়ারিশ সনদটা কি, ট্রেড লাইসেন্সটা কি, 431 সনদ কি, জন্ম মৃত্যু সনদ কি, এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিত করে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে আসো, তোমরা একটু করে দেখি, একটু দুই একটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। এরপর আসে ভূমিহীন সনদের আবেদন। ঠিক আছে, একই নামের প্রত্যয়নপত্র সনদের আবেদন, বার্ষিক আয়ের সনদের আবেদন, তারপর হচ্ছে প্রতিবন্ধী সনদের আবেদন, অনাপত্তি সনদের আবেদন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় জরুরি সেবা, প্রত্যয়নপত্র, ভোটার এলাকা স্থানান্তর, অনাপত্তি পত্র, তারপর হচ্ছে অবকাঠামো নির্মাণের অনুমতি পত্র। এখানে একটু বানানটা ভুল আছে, সরি। অবকাঠামো উন্নয়ন বলতে তুমি, আমি একটু করে তোমাদেরকে এটা এই জিনিসটা একটু করে বলি, যেটা হচ্ছে তুমি তোমার বাড়ি, তোমার এলাকাতে, শহরে হোক, গ্রামে হোক, হ্যাঁ, বিশেষ করে উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, তুমি তোমার নিজস্ব একটা জায়গা রয়েছে, তোমার কাগজপত্র রয়েছে, তোমার বাবার সব কিছু আছে। এখন এখানে তুমি একটা বিল্ডিং করতে চাচ্ছ, একটা ঘর তৈরি করতে চাচ্ছ 5-তলা ফাউন্ডেশন দিয়ে, সেটা হতে পারে 10-তলা, 5-তলা, তখন এটা কিন্তু সরকারের একটা অনুমতি লাগবে। নির্দিষ্ট যে সংস্থা আছে ওই সংস্থাতে আবেদন করতে হবে, তোমার বাড়িতে দেখবে জায়গা জমির কাগজ, দেখবে তোমার এখানে 5-তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করলে কোনো সমস্যা হবে কিনা, সব কিছু দেখে তোমাকে একটা কি দিবে, একটা অনুমতিপত্র দিবে। এটা দিয়ে তুমি কি করতে পারবা, বিল্ডিং তৈরি করতে পারবা। তো এটা নিয়ে একটা একটা করে আলোচনা করব না, আসলে মূলত শুধু নামটাই আমরা আজকে বলে দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে ভোটার এলাকার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি না হওয়ার প্রত্যয়ন সনদের আবেদন। ঠিক আছে, তুমি তোমার এলাকায় যে ভোটার আইডি কার্ডটা হয়েছে, ভোটার হয়েছে, হয়তো যে কোনো কারণে তুমি ভোটার হতে পারো নাই। এখন এটা ভোটার হতে যে পারো নাই, এটার প্রমাণটা কি, এটা প্রমাণটা দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে তুমি একটি প্রত্যয়নপত্র নিতে হবে। এই প্রত্যয়নপত্রটা দিয়ে তুমি নির্বাচন অফিসে গিয়ে তারপরে ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য, ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। তারপর হচ্ছে নিঃসন্তান প্রত্যয়নপত্র, বিবাহিত সনদের আবেদন, তারপর হচ্ছে সম্প্রদায় সনদপত্র, আর্থিক সচ্ছলতা সনদপত্র, এতিম সনদপত্র, অভিভাবকের আয়ের সনদপত্র, জীবিত সনদের আয় আবেদনপত্র, জীবিত ব্যক্তির ওয়ারিশ সনদের আবেদনপত্র। এখানে আমি একটু করে বলি, যেটা হচ্ছে সম্প্রদায় সনদপত্র আসলে জিনিসটা কি, এটা তোমাদের সাথে আমি একটু করে শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটা হচ্ছে আমরা সব সম্প্রদায় মিলেমিশে, চা সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, মুসলমান, আমরা সবাই মিলে একসাথে, আমরা একই পরিবারভুক্ত হয়ে একই দেশে একই ভাষাভাষী দিয়ে সবাই মিলে আমরা একসাথে মূলত বসবাস করি। তারপর আমাদের আলাদা আলাদা একটা পরিচয় আছে, এরা হচ্ছে মুসলমান, এদের মুসলমানদের একটা প্রত্যয়নপত্র থাকে, তোমার সম্প্রদায় কি, আমি মুসলিম, তারপরে তুমি তোমার সম্প্রদায় কি, তুমি হচ্ছে হিন্দু, হ্যাঁ, এভাবে আলাদা আলাদা সম্প্রদায়ের একটা প্রত্যয়নপত্র থাকে। আমি যদি অন্য ধর্ম অন্য সম্প্রদায় থাকি তাহলে সম্প্রদায়গুলোর নাম উল্লেখ করে আমাকে একটা প্রত্যয়নপত্র নিতে হয়।
কারণ এক একটা এলাকায় এক এক রকম নিয়ম রয়েছে। যেমন আমাদের পার্বত্য জেলাগুলোতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পার্বত্য জেলাগুলোতে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলাগুলোতে যে উপজাতিরা বসবাস করে ওদেরও নিজস্ব আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে। যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, মুরো, কিয়াং, খুমি, তঞ্চঙ্গ্যা, চাক, চাকমা, ঠিক আছে। আরো অন্যান্য জেলাগুলোতে যেমন হচ্ছে নেত্রকোনাতে লুসাই, তারপর হচ্ছে পাংকুয়া, হ্যাঁ, এরা বসবাস করতো। এদের 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 পরিচয়ের জন্য একটা প্রত্যয়ন পত্র লাগে, সম্প্রদায় সনদ বলে, যেটা যেটা ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে নিতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, অবশ্যই তোমরা যে তালিকাটি করেছি অবশ্যই বুঝেছ। এরই মধ্যে যদি আর কোনো তালিকা সনদের সেবার, নাগরিক সেবার এই তথ্যগুলো যদি গ্রাহক সেবার যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা যেগুলো গ্রহণ করি, আমরা যে সেবা গ্রহণ করি, এর মধ্যে যদি কোনো তথ্য যদি বাদ পড়ে যায় অবশ্যই তুমি কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও আজকে শেষ চলে এসেছি, সেটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। পাশাপাশি যেটা হচ্ছে আরেকটা বিষয় অ্যাড করি, যেটা হচ্ছে তোমাদের কোন পৃষ্ঠার সমাধানটা জানতে চাও, শিখন অভিজ্ঞতা উল্লেখ করে এবং ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠম না সপ্তম না অষ্টম না নবম, এভাবে উল্লেখ করে কমেন্টস করে জানাবে। অবশ্যই এর সমাধান দিয়ে আমি নতুন করে ক্লাস তৈরি করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।